বাংলাদেশি 23 নাবিকের ভাগ্যে কি রয়েছে? সোমালিয়ার জলদস্যু বেশ কয়েক বছর স্থিমিত থাকলেও সম্প্রতি নতুন করে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে সোমালিয়ার জলদস্যুদের। সম্প্রতি 12 মার্চ এই জলদস্যুরা বাংলাদেশে একটি জাহাজ ছিনতাই করে 23 জন নাবিককে জিম্মি করেছে। কিন্তু এই সোমালিয়া জলদস্যু কারা, চলুন জেনে নিই। সোমালিয়া উত্তর আফ্রিকার একটি দেশ। দেশটি দেখতে সিংহের ন্যায় হওয়াতে অনেকে একে হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং বলে থাকে। বিগত শতাব্দীর 90 দশকের শুরুতে সোমালিয়ার শাসক সাইদ বারি পতনের পর দেশ জুড়ে গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দেশটিকে আধুনিক জলদস্যুতা সৃষ্টি হয়। বর্তমানে সোমালিয়ার নাম উঠলেই সকলের চোখের সামনে ভেসে ওঠে জলদস্যুতার ভয়াবহ চিত্র। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটি বাণিজ্যিক জাহাজ এমভি আবদুল্লাকে ছিনতাই করে 23 জন নাবিককে জিম্মি করেছে সোমালিয়ার জলদস্যুরা। বিভিন্ন মিডিয়া থেকে আমরা জানতে পারি যে সোমালিয়ার জলদস্যুরা $5 মিলিয়ন মুক্তিপণ দাবি করেছে। তাদেরকে সঠিক সময়ে মতো $5 মিলিয়ন মুক্তিপণ না দিলে তারা বাংলাদেশি 23 নাবিককে একে একে হত্যা করবে বা ফাঁসিতে ঝোলাবে। বাংলাদেশি ওই 23 নাবিকের ভাগ্যে কি রয়েছে, তাদের সাথে কি ঘটতে পারে এবং সোমালিয়ার জলদস্যুরা কতটা ভয়ঙ্কর, সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শান্তি ও সমৃদ্ধিতে যে দেশটি আফ্রিকার সুইজারল্যান্ডে পরিণত হয়েছিল, আজ সেই দেশ এক বিভীষিকার নাম। যে দেশের নাম শুনলেই সবার চোখে ভেসে ওঠে যুদ্ধ বিগ্রহ আর জলদস্যুতার কথা। 1991 সালে সোমালিয়ার সরকার ব্যবস্থা ভেঙে পড়ার পর থেকে সোমালিয়ার সমুদ্র সীমায় ইউরোপীয় বহু জাহাজ রহস্যময়ভাবে ঘোরাফেরা শুরু করে। তারা সোমালিয়ার উপকূলের কাছে বিরাট বিরাট ব্যারেল ফেলতে থাকে। উপকূলে ভেসে আসা ওই সব ব্যারেলে ছিল তেজস্ক্রিয় বজ্র পদার্থ। এর প্রভাবে সোমালিয়ার উপকূলে বসবাসকারী সবাই অসুস্থ হতে শুরু করে। গবাদি পশু সহ সবাই মরে সাফ হয়ে যাচ্ছিল। সোমালিয়ার স্থানীয় মানুষ অদ্ভুত ও জটিল রোগে আক্রান্ত হতে শুরু করে। এমনকি গর্ভবতী মায়ের পেট থেকে যে বাচ্চাগুলো হচ্ছিল তারাও বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করছিল। এক প্রকার ভয়াবহ অবস্থা দেখা দেয় পুরো সোমালিয়া জুড়ে। সোমালিয়া মানুষজন এর বিরোধিতা করা সত্ত্বেও ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন জাহাজ সোমালিয়ার উপকূলে গিয়ে এইসব ময়লা আবর্জনা এবং তেজস্ক্রিয় পদার্থ ফেলে আসতে থাকে এবং ইউরোপ ও আমেরিকা এইসব ফেলা বজ্র পদার্থের মাধ্যমে বিভিন্ন রোগ পুরো সোমালিয়া জুড়ে ছড়িয়ে পড়লেও এর কোনো ক্ষতিপূরণ দেয়নি ইউরোপীয়রা। উল্টো আরো সোমালিয়ার উপরেই চড়াও হয় ইউরোপীয় বিভিন্ন দেশ। শুধু এতটুকুই নয়, আপনারা হয়তো জানেন যে সোমালিয়ার মানুষজনের প্রধান আয়ের উৎসই আসে সামুদ্রিক মাছ থেকে। বিশেষ করে সমুদ্র থেকে তারা যে মাছ ধরে তা বিক্রি করে তাদের সংসার চলে। সেখানেও ইউরোপীয়রা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। যেমন ইউরোপীয় বিভিন্ন বড় বড় শিপিং কোম্পানি বড় বড় মাছ ধরা জাহাজগুলো সোমালিয়ার উপকূলে গিয়ে বিপুল পরিমাণে মাছ ধরে নিয়ে আসে। প্রতি বছর প্রায় $300 মিলিয়ন উপরে মাছ শিকার করে নিয়ে আসে ইউরোপীয়রা। এর বিনিময়ে সোমালিয়াকে কোনো কিছুই তারা দেন না। শুধু এতটুকুই না, সোমালিয়ার উপকূল দিয়ে সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। কিন্তু সারা পৃথিবীর বেশিরভাগ জাহাজ সোমালিয়ার উপকূল দিয়ে চলাচল করলেও তারা সোমালিয়াকে কোনো রকম ট্যাক্স বা কর দিত না। সোমালিয়ান সরকার কর বা ট্যাক্স ধরার পরেও পৃথিবীর কোনো জাহাজই তাদেরকে কোনো ট্যাক্স বা কর দিত না। উল্টো আরও তাদের উপরই চড়াও হয় বিভিন্ন দেশ। ফলে সোমালিয়া দিনকে দিন আরো বেশি দরিদ্র দেশে পরিণত হতে থাকে এবং সারা পৃথিবী ব্যাপী তাদের প্রতি একটি রাগ সৃষ্টি হয় যে সারা পৃথিবীর মানুষ আমাদের সমুদ্র সীমা ব্যবহার করে, ব্যবসা বাণিজ্য করে, অথচ আমাদের কোনো রকম কর বা কোনো ট্যাক্স দেয় না কোনো জাহাজ। এমনকি সোমালিয়ান সাগরের সব মাছ ইউরোপীয়রা ধরে নিয়ে যায়, তাদের জেলেরা সমুদ্র থেকে কোনো রকম মাছ পায় না। এর ফলে সোমালিয়ার জেলেরা আস্তে আস্তে জলদস্যুতে পরিণত হয় এবং বর্তমানে তারা জাহাজ ছিনতাই করে মুক্তিপণ দাবি করে আর সেই মুক্তিপণের টাকা দিয়ে তাদের দেশ চলে। আমেরিকান নেভি এবং ইউরোপীয় অনেক নেভি তাদের উপর চড়াও হওয়ার পরেও, তাদের উপর সামরিক অভিযান চালানোর পরেও তাদেরকে পুরোপুরি দমাতে সক্ষম হয়নি। তাই তারা সম্প্রতি বিভিন্ন জাহাজে আবারও আক্রমণ শুরু করেছে এবং বিভিন্ন জাহাজকে ছিনতাই করে তাদের দেশে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করছে। আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে এই সোমালিয়া জলদস্যুতা তৈরি হওয়ার পেছনে কিন্তু ইউরোপ এবং আমেরিকার বড় একটি হাত রয়েছে। কারণ সোমালিয়াতে যতগুলো তেলের খনি, গ্যাসের খনি এবং স্বর্ণের খনি রয়েছে তার সবগুলো নিয়ন্ত্রণ কিন্তু রেখেছে ইউরোপ এবং আমেরিকানরা। তারা বিনা পারিশ্রমিকে এ শ্রমিকদের খাটিয়ে সোমালিয়া থেকে বিভিন্ন দামি দামি পদার্থ মজুত করে নিয়ে যাচ্ছে। এক কথায় বলা যায় যে পুরো সোমালিয়াকে লুট করে খাচ্ছে ইউরোপীয় এবং আমেরিকানরা, আর সোমালিয়ার পাশে কিন্তু কোনো দেশই দাঁড়াচ্ছে না।
ফলে দিনকে দিন সোমালিয়া আরো গরিব হয়ে যাচ্ছে এবং জলদস্যুতার মাধ্যমে তারা জাহাজ ছিনতাই করে যে কয় টাকা পায় তা দিয়ে তাদের দেশকে চালাতে হয়। যেহেতু ইউরোপ এবং আমেরিকানরা সোমালিয়ার অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, সেহেতু এর দায়ভার কিন্তু আমেরিকা এবং ইউরোপকেই নিতে হবে। তাদের কারণে আজ সোমালিয়ার জলদস্যুতা অনেক গুণ বেড়ে গেছে। সম্প্রতি বাংলাদেশি এক বাণিজ্যিক জাহাজ যার নাম এমভি আবদুল্লাহ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা, সেই সাথে জাহাজটিতে থাকা 23 জন নাবিককেও জিম্মি করে রেখেছে সোমালিয়ার জলদস্যুরা। সোমালিয়ার জলদস্যুদের দাবি $5 মিলিয়ন হলে তারা কেবলমাত্র নাবিকদের মুক্তি দেবে, নয়তোবা সকল নাবিকদের হত্যা করবে সোমালিয়াদের জলদস্যুরা। তারা গভীর ভারত মহাসাগর থেকে জাহাজটিকে ছিনতাই করে এবং তারা সোমালিয়ার বন্দরের দিকে নিয়ে গেছে এবং এইমাত্র আমাদের কাছে খবর এসেছে যে সোমালিয়ার জলদস্যুরা $5 মিলিয়ন মুক্তিপণ দাবি করেছে, নয়তোবা তারা সকল নাবিকদের হত্যা করবে। এই যখন অবস্থা তখন তামাশা নিচ্ছে ভারতীয় জনগণ। আসলে ভারতীয় নৌবাহিনীর যে কোনো যোগ্যতাই নেই তা আবারও প্রমাণ হয়ে গেল, কারণ বাংলাদেশি এই শিপটি ভারত মহাসাগর থেকে জলদস্যুদের কবলে পড়েছে, তাই এর দায়ভার ভারতীয় নৌবাহিনীকেই নিতে হবে, এটা আমার মতামত। যেমন বঙ্গোপসাগর দিয়ে পৃথিবীর যে কোনো যুদ্ধ জাহাজ চলাচল করলে তার নিরাপত্তা দেয় কিন্তু বাংলাদেশ নৌবাহিনী, আর এটাই বৈশ্বিক নিয়ম। যখন কোনো দেশের বাণিজ্যিক জাহাজ অন্য কোনো দেশের সাগর সীমানা দিয়ে অতিক্রম করে তখন সে দেশের নৌবাহিনীর দায়িত্ব সেই বাণিজ্যিক জাহাজটিকে নিরাপত্তা দেয়া, আর এখানেই ব্যর্থ হয়েছে ভারতীয় নৌবাহিনী। কারণ ভারতীয় মহাসাগর দিয়ে যখন বাংলাদেশে বাণিজ্যিক জাহাজ এমভি আবদুল্লাহ যাচ্ছিল ঠিক তখনই ভারত মহাসাগর থেকে জাহাজটিকে ছিনতাই করে সোমালিয়া জলদস্যুরা, এমনকি যে অঞ্চল থেকে বাংলাদেশে জাহাজটি ছিনতাই হয় সেখানে কিন্তু ভারতীয় নৌবাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। তারপরেও কিন্তু ভারতীয় নৌবাহিনীরা কোনো ব্যবস্থাই নেয়নি, গত একদিন হয়ে গেল। আসলে ভারতীয় নৌবাহিনী কোনো যোগ্যতাই নেই, তারা সোমালিয়ার মতো ছোট্ট জলদস্যু বাহিনীকেও ভয় পায়। এমনটা যদি ভারতীয় বা অন্য কোনো দেশের বাণিজ্যিক জাহাজের সাথে ঘটত বঙ্গোপসাগরের মধ্যে, তাহলে এতক্ষণে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী তার উদ্ধার করে দিতে সক্ষম হতো, কিন্তু সেখানেই ব্যর্থ ভারত। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমানে সোমালিয়ার অর্থনৈতিক টিকে আছে জাহাজ ছিনতাই করে অথবা জাহাজ লুটপাট করে, এভাবে তাদের সংসার চলে। এমনকি তারা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে বড় বড় জাহাজকে ছোট ছোট নৌকা দিয়ে ব্লক দেয়, এরপর সে জাহাজে রশি বাঁধিয়ে তারপর সে জাহাজে উঠে তারা জাহাজের নিয়ন্ত্রণ নেয়। তাদের সকলের হাতে কিন্তু ভয়ঙ্কর অস্ত্র থাকে, বিশেষ করে AK-47 এর মতো রাইফেলও থাকে তাদের হাতে। তারা মূলত ছোট ছোট বোটে করে বিভিন্ন জাহাজে আক্রমণ করে থাকে এবং তাদের সংখ্যা কিন্তু ব্যাপক। একটি রিপোর্টে জানা গেছে যে সোমালিয়ার প্রায় 10,000 জলদস্যু রয়েছে, যা পৃথিবীর অনেক দেশের নৌবাহিনীর চেয়েও বেশি শক্তিশালী, এবং তারা একমাত্র এই জলদস্যুতার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। যেমন সম্প্রতি বাংলাদেশে এমভি আবদুল্লাহ নামে জাহাজ ছিনতাই করেছে এই জলদস্যুরা। বাংলাদেশের ওই জাহাজটি মূলত আফ্রিকা থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক তখনই ভারত মহাসাগর থেকে জাহাজটিকে ছিনতাই করে নেয় সোমালিয়ার জলদস্যুরা। সোমালিয়ার জলদস্যুরা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ব্যাপকভাবে জলদস্যুতা শুরু করেছে এবং সোমালিয়া আফ্রিকার এমন একটি জায়গায় অবস্থিত যে এদের সামনে দিয়ে বিশ্বের অর্ধেক বাণিজ্য হয়ে থাকে এবং পৃথিবীর বড় বড় সব জাহাজ কিন্তু এই অঞ্চল দিয়ে ইউরোপে যায়, বিশেষ করে এশিয়া এবং ইউরোপের ব্যবসা বাণিজ্যের অর্ধেক কিন্তু এই পথে হয়ে থাকে। তাই এ পথে নিরাপত্তা দেয়া কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ, আর এ কারণে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের নৌবাহিনী এ অঞ্চলে সুরক্ষা প্রদান করে থাকে। তারপরও কিন্তু অনেক সময় জলদস্যুদের শিকার হয় অনেক জাহাজ। দ্বিতীয়বারের মতো এবার বাংলাদেশের এমভি আবদুল্লাহ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছে। জাহাজে থাকা এক নাবিকের ভিডিওতে দেখা যায় যে অস্ত্রধারী একজন জলদস্যু রশি বেয়ে জাহাজটিতে প্রবেশ করেছে এবং আশেপাশে আরো ছোট ছোট অসংখ্য জলদস্যুদের নৌকা রয়েছে। প্রায় 100+ জলদস্যু মিলে বাংলাদেশি এই জাহাজটিকে ছিনতাই করেছে, তারপর তাদের সকলকে হাত পা বেঁধে সোমালিয়ার দিকে নিয়ে গেছে এবং বর্তমানে তারা $5 মিলিয়ন মুক্তিপণ দাবি করছে, নয়তোবা 23 জন বাংলাদেশি নাবিককে হত্যা করবে সোমালিয়া জলদস্যুরা। বর্তমানে সোমালিয়া থেকে এই 23 জন নাবিককে উদ্ধার করা খুবই কঠিন, একমাত্র বাংলাদেশ নৌবাহিনী পারে এই সোমালিয়া থেকে নাবিকদের উদ্ধার করতে। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীরও উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া এবং আকাশপথে সোমালিয়ার আক্রমণ করা এবং নাবিকদের উদ্ধার করে নিয়ে আসা। বাংলাদেশি জাহাজ ছিনতাই কি ভারতেরও হাত আছে কিনা আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। ডেস্ক রিপোর্ট, কেএনআর মিডিয়া।